দেখুন অনেক আন্টিরা একসাথে মিলিত হয়ে এই বালি দিয়ে বল টাইপের বানিয়ে ফল ঢল দিয়ে পুজো করছে এবং সিঁদুর একে অপরের কপালে ঠেকাচ্ছে। এরপরে তারা ভেলা ভাসাবে। এদের দেখে আমাদেরও খুব ইচ্ছা হচ্ছে যে আমরাও একটু ভেলা ভাসাবো। বন্ধুরা আমরা একটু ঘুরে দেখি, এনারা পুজো করছেন আন্টিগুলো, এই আন্টিদের পুজো দেখছি আমরা সকলে দাঁড়িয়ে। খুবই ভালো লাগছে, আমাদেরও কত রকমের পুজো হয় এবং এই উড়িষ্যা শহরে এসেও দেখতে পেলাম এখানেও এদের পুজো হচ্ছে, খুবই ভালো লাগছে। বলেছিলাম আমরা নৌকো ভাসাবো, এই দেখুন আমরা সবাই কিনেছি। আমার দিদি জলি নৌকো ভাসাতে গেছে, ভাসাচ্ছে, আমিও ভাসাচ্ছি। 10 টাকা করে নৌকোগুলো নিয়েছে, খুবই কম দাম। কিন্তু এই কাঠির ওপরে আমরা আগুন জ্বালানোর চেষ্টা করেছিলাম কিন্তু এত হাওয়া দিচ্ছে আগুন জ্বালাতেই পারলাম না। যাই হোক একটু শুয়ে এই যে ভাসিয়ে দিয়েছি, দেখুন 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 আমার দিদির পুরো সমুদ্রের জলে পাঠা জামাটা আমার সব ভিজে গেল। আমাদেরও পুজো করা হয়ে গেছে, এবারে আমরা এখানে সমুদ্রের মাছ দেখব। এখানে ভোরবেলা করে সমুদ্রে ওই নৌকা করে মাঝিরা মাছ ধরে নিয়ে আসে, ওই যে দেখতেই পাচ্ছেন আসছে। এবারে আসার পর আমরা খুব এক্সাইটেড সবাই মাছ দেখবো। এই যে টেনে তারা তুলছে পাড়ের দিকে নৌকাগুলো, ওর মধ্যে মাছ রয়েছে, নানান রকমের মাছ পাওয়া যাবে এখানে। দেখুন কত মানুষের ভিড়, সবাই এই মাছ দেখার জন্য ভোরবেলা থেকে ভিড় করে, সানরাইজ দেখে, মাছ দেখে। এখান থেকেই দেখুন আরেকটা নৌকাও চলে এসছে, এখানে এরকম প্রচুর নৌকা আসে, প্রত্যেকটা নৌকাতেই মাছ পাবেন। এই মাঝিরা রাত থেকে চলে যায় মাছ ধরতে আর এই ভোরবেলা নিয়ে আসে মাছ। এখান থেকে আপনারা মাছ কিনতে পারেন, অনেক সস্তায় পাওয়া যায়। ফ্রেন্ডস, যে নৌকাটা এসেছিল সেই নৌকার মাছ দেখুন, এখনো অলরেডি সব ছাড়ানো হয়নি, কিছুটা ছাড়ানো হয়েছে। এই যে মাছ দেখতে পাচ্ছেন এতগুলো মাছ, আরও মাছ আছে জালে, দেখুন কত মাছ উঠেছে একটা জাল থেকে, তাও পুরো ছাড়ানো হয়নি। দেখুন এই সমুদ্রের ঢেউ, ওফ কি অসাধারণ লাগছে ঢেউটা, সত্যি বলছি আপনারা যদি আসতেন খুব ভালো লাগবে আপনাদেরও। আরও একটা নৌকা পাড়ে চলে আসছে, দেখুন কাঁধে করে সবাই নৌকাটাকে পাড়ে তুলছে, কারণ এত জলের স্রোত তো একা একা নৌকাটা উঠতে পারে না, তো কাঁধে করে তুলতে হয়। এখানেও অনেক অনেক মাছ পাবো, আমরাও চলুন মাছ দেখি, আপনাদেরকেও মাছ দেখাচ্ছি, সাথে থাকুন। কোন বন্ধুরা এখানে নৌকাতে শঙ্খ বিক্রি হয়, মুক্ত বিক্রি হয়, আপনারা চাইলে এখান থেকে শঙ্খ কিনতে পারেন, মুক্ত কিনতে পারেন, বাজিও দেখতে পারেন, খুবই ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর শঙ্খ এখানে বিক্রি হচ্ছে। চলুন এবার মাছের দিকে যাই। এই যে দেখছেন এটা কি মাছ আমি ঠিক বলতে পারবো না, বড় অদ্ভুত লাগলো। এই যে দেখুন কত রকমের মাছ, সাইটিং মাছ আছে, আরও অনেক মাছ আমি নাম বলতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন এই মাছটা প্রচুর জালে, প্রচুর প্রচুর মাছ আছে এখানে, ভাগা হিসাবে মাছ বিক্রি করে, এরকম 4-5টা এক পিস 100 টাকা 150 টাকা, যার থেকে যেমন পারে দাম নেয়। আপনারা যদি এখান থেকে মাছ কিনতে চান
দরদাম করে একটু কিনবেন। দেখুন বন্ধুরা, প্রচুর প্রচুর মাছ। আপনারা এইসব মাছ কোনোদিন দেখেননি, এখানে দেখে নিন, প্রচুর ধরনের মাছ পাওয়া যায় এখানে। আমরা চাইলে কিনে সাইডে কাটারও জায়গা আছে, ওখানে কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এই মাছ কাটছে, খুব সুন্দরভাবে মাছ কেটে দেয় এরা। আপনার মাছ দেখে এরা দাম বলে দেয় 20 টাকা থেকে শুরু। এবার আপনি যত মাছ কিনবেন সেইভাবে এরা দাম বলবে। ফ্রেন্ডস, সিবিচে ঘুরতে ঘুরতে অদ্ভুত এক ধরনের ক্যাপশন পেলাম, তাই তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন পুরো একটা গাছে গুড়ি, বেশ ভালোই লাগলো ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন একটা উট, এই উটের সামনে আমি আর ফুকাই দাঁড়িয়ে পোস্টে ছবি তুলছি। কিন্তু এই উটের গায়ে না বিভৎস গন্ধ। আমরা স্নান করতে সিরিজে চলে এসেছিলাম, ফুকাই আর আমি বালিতে একটু খেলছি, খুবই মজা লাগছিল। তাই এই বালিগুলো নিয়ে একটু পাহাড় বানানোর চেষ্টা করছিলাম। দেখুন ফুকাই খুবই খুবই এক্সাইটেড হয়ে বালিগুলো খুঁজছে। আর এই সিবিচে স্নান করতে করতে আমরা গায়ের রংটা একটু কালো হয়ে গেছে, খুব খুব মজা হচ্ছিল। অনেকক্ষণ ধরে সিবিচে স্নান করছিলাম। এই যে জামাইবাবু আর ভাই ধ্যান করছে সামনে বসে, দেখতেই পাচ্ছেন। ডন দেখুন আশীর্বাদ করছে ভাইকে। দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে ছবিটা। আমরা সকলেই খুব খুব মজা করেছি, সিবিচে স্নান করেছি, খুব ভালো লাগছে। লকডাউনের পর একটু বাইরে এসে দেখছেন কেমন ডন মাথায় এ নিয়ে বালি নিয়ে মজা করছে। আমার বাবা মা দাঁড়িয়ে আছে, সবাই স্নানে এসেছিলাম একসাথে। আপনারা দেখতে থাকুন। সকলে নানানভাবে পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে, আমরাও তুললাম, খুবই ভালো লাগছে। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, সকলেই পোজ দিচ্ছে। দেখুন ভাই আর জলীয় পোজ দিয়েছে। দেখুন ফ্রেন্ড, সবাই সি বিচে স্নান করছে, আপনাদেরও খুব ভালো লাগবে দেখলে। সমুদ্রে যে ঢেউগুলো কি অসাধারণ লাগছে, ওয়াও বিউটিফুল, আমার তো মন একদম ভরে গেছে। আশা করি আপনারাও যদি আসেন আপনাদের মনও ভরে যাবে। সাথে যদি ফ্যামিলি সবাই থাকে তো কোনো কথাই নেই, আপনারা চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথেও আসতে পারেন, খুবই খুবই ভালো লাগবে। বাবা স্নানে নেমেছে, বাবাও
পোজ দিয়ে ছবি তুলছে, পুকাই আমি পোজ দিয়ে ছবি তুলছি, ভীষণ 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 মজা লাগছে। তো ফ্রেন্ডস, আমরা স্নানের পর ভাবছি একটু মোহনায় যাব বিকেলে। দেখুন ফ্রেন্ডস, চলে এসেছি মোহনা। এটা মোহনার ছবি, এগুলো দেখুন, আমরা সবাই পোজ দিয়ে ছবি তুলছি। মোহনা খুবই সুন্দর, আপনারা আসলেও দেখতে পাবেন। দেখুন দেখুন বন্ধুরা, ওই দূরে দেখা যাচ্ছে মোহনা, ওখানে নদী এসে মিলিত হয়েছে সমুদ্রের সঙ্গে। দেখুন মোহনার ওই পাশে কিছু বাড়ি রয়েছে, বাড়িতে লাইট জ্বলছে, দেখুন খুবই ভালো লাগবে। মোহনা দেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা, আমরা এই ভিডিওটা এক্ষুনি শেষ করব। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।